নমস্কার বন্ধুরা আমি পিক হলদার হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এই যে বাগানে আমি আজকে চলে এসেছি এই দাদার ভিডিও আমার প্রায় এক বছর আগে আপনাদের সামনে দিয়েছিলাম তা এত বড় বাগান ছিল না যতটা বাগান দেখতে পাচ্ছেন এখানে টোটালটাই চা পাতা বাগান ছিল এবং মাঝখানে এই যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছগুলোই ছিল তো দাদার মুখে আজকে শুনে নেবো দাদার সফলতার গল্প দাদার গাছের বয়স কত এবং এখানে কি কী ভ্যারাইটি লাগানো হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি দাদার যেহেতু পুরনো চাষি এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো নমস্কার দাদা নমস্কার হ্যাঁ ভালো আছেন তো চলছে যাক শীত খুব ভালোই পড়ছে না আচ্ছা এখানে আমি যেহেতু এক বছর পূর্বে এসছিলাম তখন এখানে তো চা পাতা বাগান ছিল মোটামুটি এখন দেখতে পাচ্ছি চা পাতা বাগান তুলে দিয়ে খুব সুন্দর বাগানও হয়ে গেছে এবং সাথী ফসল হিসাবে আপনি অনেক ধরনের সবজিও চাষ করছেন তা আপনার একটু অভিজ্ঞতাটা বলুন আপনার এখানে কতগুলো চারা দিয়ে আপনি শুরু করেছেন প্রথমে তো একশোর মতো চারা দিয়ে শুরু একশো পিস চারা দিয়ে শুরু করেছেন তারপরে তিন বছর আগে হ্যাঁ হ্যাঁ তারপরে দেখলাম যে আমাদের এই উত্তরবঙ্গের মাটিতে মোটামুটি পারফর্ম করছে খুব ভালো হচ্ছে তারপরে বিভিন্ন জাত কালেকশন করা শুরু করি আচ্ছা এই মুহূর্তে আপনার ঝুলিতে কি কি ধরনের ভ্যারাইটি আছে যদি দর্শক বন্ধুদের একটু বলতেন এখানে সিয়াম রেট জাম্বু রেট মরক্কন রেট ইসরায়েলি ইসরায়েল ইয়েলো পিংরোজ পিঙ্করোজ দুটোই আছে একটা ছোট আচ্ছা সাইজের আর একটা হলো অরিজিনাল মানে একটু বড় সাইজের হয় আচ্ছা পিঙ্ক রোজ নিয়ে অনেকের অনেক রকম সমস্যা যেহেতু অনেক জায়গায় দেখেছি আমি নিচে একটু ভুক্তভোগী আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে কিছু চারাই নিয়েছিলাম পিঙ্করোজের প্রচুর পরিমাণে ফাঙ্গাস ওটা হয় আপনারটা কি অবস্থায় আছে আমারটা অতটা হয় নাই জ্যাম রেটের মতোই একটু আধটু ফাঙ্গাস এসেছে কিন্তু ফলের সাইজ বেশ খুব ভালো আচ্ছা। ভালো বেশ বড়। আচ্ছা। ফালারও দারুণ। আচ্ছা। তা আপনার এতগুলো যে জাত বললেন এই জাতের মধ্যে কমার্শিয়াল হিসাবে আপনার কোনটা সবচেয়ে ভালো? কোনটা ভালো পেয়েছে এই মুহূর্তে? মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী টেম্পারেচার দিনে দিনে যা বাড়ছে যারা ডাগন চাষ করছে বা ডাগন সম্বন্ধে খবর রাখে তারা সবাই বুঝতে পারছে যে যেহেতু তাপমাত্রা বেড়ে যাচ্ছে সব জাতের মধ্যেই প্রচুর পরিমাণে স্থানবান হচ্ছে এবং প্রোডাকশনেও মার্ক হয়ে গেছে শুধু সিয়াম আর আমাদের এখানকার মরক্কন রেটটা তেমন কোনো অসুবিধা হয় নাই তা মরক্কন রেটের তো ফলের সাইজ খুবই ছোট হ্যাঁ আমার কাছে কয়েকটা আছে মরক্কন রেট বলতে হচ্ছে যেটা আমাদের লোকাল ভ্যারাইটি লোকাল ভ্যারাইটি আচ্ছা আচ্ছা কিন্তু সেই হিসাবে বলতে হবে মানে সবথেকে ভালো কারণ ওর হলো রোগ প্রতিরোধ যেমন ভালো তেমন ওর মোটামুটি প্রোডাকশন তারপরে যা যা গুণ দরকার কমার্সিয়ালি সবই আচ্ছা তো এবার এখান থেকে আপনি কি ফল ইতিপূর্বে পেয়েছেন না এবছর কি প্রথম হবে না না ফল মোটামুটি দুই বছর আগের থেকে শুরু হয়েছে প্রোডাকশন আচ্ছা আচ্ছা এই বর্তমান গাছের বয়স কত এগুলা মোটামুটি এক বছরের মতো এক বছরে হ্যাঁ তো এক বছরে যথেষ্ট সুন্দর গ্রোথ দেখতে পাচ্ছি দেখুন এগুলো সিয়াম রেট এবং জাম্বু রেটের বাগান যথেষ্ট বাগানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন উনি খুবই যত্নশীল যত্ন নিয়ে করেন অন্যান্য বাগান আপনারা যদি পরিদর্শন করেন দেখতে পাবেন প্রচুর পরিমাণে আগাছায় পরিপূর্ণ থাকে তো দাদা ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু যদি বলেন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এইটা করার উদ্দেশ্য দিনে 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 তো বেকার যুবক যুবতীর সংখ্যা চলছে আমরা একটু বা কমার্শিয়ালি করার চেষ্টা করছি এই দেখে যদি আমাদের নতুন জেনারেশন উদ্বুদ্ধ হয় এবং তাহলে অনেকে এবং এইটা যেহেতু একটু টেকনিক্যাল ফার্মিং সেখানে একটু এডুকেটেড ছেলেমেদের প্রয়োজন আছে আচ্ছা আচ্ছা অনেক বন্ধু আমাকে বলে যে ট্যালিস পদ্ধতি ভালো হবে না খুঁটি পদ্ধতি ভালো হবে এইখানে ট্যালিস পদ্ধতি ভালো বলবো কারণ এইখানে ওর অনেক অল্প জায়গার মধ্যে মোটামুটি প্রচুর অনেক গাছ লাগাতে হয় হ্যাঁ এবং তারপরে ঘেরা থেকে শুরু করে সবকিছু তো এক খরচের মধ্যেই হয়ে যায় তো সেই হিসাবে টেলিস সিস্টেমটাই অনেক ভালো আচ্ছা বলতে যাচ্ছি যদি কেউ টেলিস পদ্ধতিতে এক বিঘা চাষ করতে যায় তাহলে তার কি পরিমাণ খরচা হবে চারা থেকে শুরু করে এই যে যেরকম আপনারা দিয়েছেন যেরকম এগুলো খরচা টোটালটা একটু যদি দর্শক বন্ধুদের মোটামুটি মোটামুটি যদি একটু ভালো করে করা হয় আড়াই লাখের মতো হ্যাঁ লাখ থেকে আড়াই লাখের মতো আচ্ছা টেলিস পদ্ধতিতে আমাদের এক বিঘা জমিতে কতগুলো চারার প্রয়োজন হতে পারে মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো দু হাজার থেকে পঁচিশশো আচ্ছা পার পিস যদি আমরা যদি ভালো মানের যদি চারা লাগাই যেমন সিয়াম রেট বা জাম্বু রেট বা অরিজিনাল মরক্কান রেট এগুলো মরক্কান রেটের তো প্রচুর পরিমাণ দাম সেটা সাধারণ কৃষকের ধরা ছোয়ার বাইরে তা আমাদের যদি এই যে এই ভ্যারাইটি যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো আছে এগুলো যদি লাগাতে চায় তাহলে পার পিস প্লান্ট কেমন দাম পড়বে মোটামুটি পঁয়ত্রিশ থেকে শুরু করে মোটামুটি ষাট সত্তর ষাট সত্তর টাকা আচ্ছা আচ্ছা আর যদি অরিজিনাল মরক্কন রেট নেওয়া দেয় সেটা তো অনেক বেশি আচ্ছা এক কাটিগ্রেডই প্রায় একশো থেকে শুরু একশো কুড়ি থেকে শুরু আচ্ছা এই ড্রাগন বাগানে কেমন পরিচর্যা নিতে হয় ড্রাগন বাগানে পরিচর্যা করতে হয় না বললে ভুল করতে হয় শুধু যে যেটা করা মানে খুব তাড়াতাড়ি যে করতে হবে এরকম না দুই একদিন পরে করলেও চলে এই জন্য মোটামুটি যারা ব্যস্ত লোক তারাও একটু ড্রাগন কোনো ব্যাপার না আচ্ছা আপনার এখানকার টোটাল ঠিকানাটা একটু যদি বলেন দর্শক বন্ধুরা যদি কেউ ভিজিট করতে আসে বাগান হ্যাঁ এবার বদির মুখ থেকে আমরা শুনে নেব এটা বদি হ্যাঁ নমস্কার অনেকদিন আগে তো বাগান এসেছিলাম তখন বাগানটা এত সুন্দর সাজানো গোছানো ছিল না একটু এলোমেলো ছিল এখানে বিভিন্ন টাইপের চা পাতা বাগান থেকে শুরু করে যাবতীয় ছিল আজ আপনাদের প্রচেষ্টা একটা খুব সুন্দর বাগান গড়ে তুলেছেন এটা একটা সত্যিই খুব ভালো লাগে আর ওনাদের আরেকটা পরিচয় আছে অবশ্যই সেটা দেওয়া অত্যন্ত দরকার ওনারা স্বামী স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক দেখুন শিক্ষকতার পাশাপাশিও ওনারা যে পরিমাণ নিজেদের শ্রম এবং মেধা দিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে গড়ে তুলছে এটা সত্যি একটা প্রশংসার দাবিদার রাখে এখানে তা আপনারা দাদা বোধি আপনি তো হাই স্কুলের টিচার দাদাও হাই স্কুলের টিচার তো আপনারা সকাল সকাল বেরিয়ে যান কখন কি পরিচর্যা করেন আমি তো কিছুই মাথায় ঢুকে না ছুটির দিনগুলোকে ছুটির দিনগুলোকে কাজে লাগান ভালো তা আপনি কি মাঠে আসেন কি টুকটাক দেখাশোনা করতে হবে বৌদি মানে বৌদি যে দেখিয়েছে একজন শিক্ষক এবং উনি শিক্ষকতার পাশাপাশি বাড়ির যে রান্নাবান্না সব কিছু সামলেও এই যে মাঠে যে সামান্য পরিমাণ পরিশ্রম দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এই চাষ সবার জন্যই করতে পারে বাড়ির গৃহবধূ থেকে শুরু করে সবাই এই চাষটা করতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা বৌদি এখানকার একটু ঠিকানাটা একটু বলবেন এখানে ময়নাগুড়ি জলপাইগুড়ি আচ্ছা আসার ঠিক হচ্ছে সুডাঙ্গা মোড় থেকে পাঁচ কিলোমিটার ভিতরে আচ্ছা আচ্ছা পাঁচ কিলোমিটার ভিতরে চলে আসলে হবে লস্কর বাড়া বললে হবে আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দিন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যদি কোনো পরামর্শ হোক চারা হোক বা অন্য কিছু হোক আপনারা অবশ্যই এখানে আসবেন আচ্ছা চলুন একটু বাগানটা ঘুরে ঘুরে দেখা যাক আচ্ছা এই যে পাশে আর একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটা আমার মনে হচ্ছে নিম গাছের মতো লাগে এটা যদি একটু স্যান্ডেল ওরে বাবা সেটা শ্বেত চন্দন মনে হচ্ছে এটা সম্বন্ধে যদি একটু বলতেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটা লাগানোর কারণ কি এটা কি বাড়ির জন্য না একটু কমার্শিয়াল ভাবে আপনি শুরু করছেন এটা আমি একটা আমার বাগান লাগানো আছে কমার্শিয়াল ভাবে আচ্ছা তার মধ্যে এটা এক বছর আগে আমি লাগিয়ে দেখেছি যে আমাদের এখানে কতটা পারফর্ম করে তো মোটামুটি দশ ফুটের মতো হয়ে গেছে এক বছরে হাইট আর এটা আমাদের উত্তরবঙ্গের জন্য সম্ভাব্য একটা দারুণ কি বলবো ইকোনমিক্যাল ইকোনমিক্যাল প্ল্যান্ট হতে চলেছে এবং এটা হলো কেন্দ্র সরকার এটা নিয়ে অনেক পরিকল্পনা আছে এবং কেন্দ্র সরকার সাধারণ লোকদের লাগানোর পারমিশন দিয়েছে এটা এর আগে কিন্তু পারমিশন ছিল না আচ্ছা এই যে শ্বেত চন্দন যেটা নিয়ে এসছেন সেটা এটা কি চারা নিয়ে এসছেন না বীজ থেকে এটা উৎপন্ন না অ্যাকচুয়ালি বীজ থেকেই চারা তৈরি হয় আচ্ছা তবে যদি যদি পুরনো গাছের বীজ থেকে করা হয় তাহলে চারাটা সবথেকে ভালো হয় আচ্ছা এর অর্থনৈতিক গুরুত্ব কেমন একটু যদি বলতেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এর অর্থনৈতিক গুরুত্ব মানে হ্যাঁ কেউ যদি মোটামুটি একশো টাকা লাগায় আর কি বিশ বছর পরে মোটামুটি এক কোটি টাকা বিশটা গাছে এক কোটি টাকা না একশো টাকা টাকা